নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব গন্ধর্ব যোগ সম্বন্ধে। কি এই গন্ধর্ব যোগ? কীভাবে একজন জাতকের অথবা একজন জাতিকার জন্মকুষ্ঠী অথবা জন্মকুণ্ডলীর সাপেক্ষে গন্ধর্ব যোগের সৃষ্টি হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। এবং আলোচনা করব যদি কোনো জাতক বা জাতিকার জীবনে গন্ধর্ব যোগের সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফল, কী পরিণাম পেতে দেখতে পাবে। দেখুন, একটি জাতকের অথবা একটি জাতিকার জন্মকুষ্ঠী অথবা জন্মকুণ্ডলীর সাপেক্ষে গন্ধর্বযোগ তখনই সৃষ্টি হয় যখন দশমপতি ত্রিকোণে অবস্থান করে থাকে এবং লগ্নপতি যদি বৃহস্পতি যুক্ত এবং চন্দ্র যদি নবম স্থানে থাকে তখনই কিন্তু গন্ধর্বযোগের সৃষ্টি হয়ে থাকে। এরকম ধরনের কম্বিনেশান যদি কোনো জাতকের কুষ্ঠিতে অথবা যদি কোনো জাতিকার কুষ্ঠিতে পাওয়া যায় তাকে গন্ধর্বযোগ হিসাবে উল্লেখ করা হয়ে থাকবে। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে গন্ধর্বযোগ সৃষ্টি হয়ে গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফল, কী পরিণাম পেতে পারবেন। দেখুন, গন্ধর্বযোগের পরিণাম এই হবে যে জাতক হোক, জাতিকা হোক, যেই হোক না কেন, তারা কিন্তু শিল্পকলার সাথে যুক্ত থাকবে, তাদের শিল্পকলায় নৈপুণ্যতা দেখা যাবে এবং বিভিন্ন ধরনের ক্ষেত্রে এরা কিন্তু একটু লাক্সারি বিষয়বস্তুর ওপর, কিন্তু একটু ভোগবিলাসী বস্তুর ওপর কিন্তু এদের ভীষণ প্রভাব খাটিয়ে থাকবে। এরা প্রচণ্ড আরামপ্রিয় অর্থাৎ শুক্রধর্মী হয়ে থাকে এবং সুপরিচ্ছদ প্রিয় অর্থাৎ সর্বদা কিন্তু সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পরে থাকে, পরিধান করে থাকে এবং এরা ভীষণভাবে কিন্তু বিখ্যাত এবং নাম, জীবনে যশ প্রাপ্তি করে থাকে। এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু জীবনে আয়ুর ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকে, অর্থাৎ এরা দীর্ঘায়ু হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে বড় সমস্যা থাকলেও এদের আয়ু কিন্তু মোটের ওপর ভালো থাকে। অর্থাৎ যাদেরই গন্ধর্বযোগ রয়েছে তাদের জীবনে এই ছোট্ট বিশেষ জিনিসগুলো কিন্তু অত্যন্ত বিশেষভাবে তাদের ক্ষেত্রে অবশ্যই ঘটে থাকে। তাই প্রত্যেকটি যোগী কিন্তু জ্যোতিষে অত্যন্ত বিশেষ গুরুত্ব রেখে থাকে। যোগের ফলাদেশ এবং যোগ সম্বন্ধীয় বিষয়ে চোখ রাখা অত্যন্ত জরুরি আপনাদের পক্ষে। আমাদের এই ছোট ছোট প্রয়াস আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।